আমরা মোদি আর দিদির ব্যাপারে কিছু বলতে পারবো না, কেন বলেন তো? আমরা এগুলা বলতে পারবো না, দিদি কি মোদি। হ্যাঁ, খেলা তো হবে, খেলা না হলে মজা হবে। দিদি দিদি তো বাংলায় আসছেই, সপ্তাহ দিদিকে চাই এখানে, মোদি ইউদিকে তো চাই না এখানে, যে জিতুক ওটা দিয়ে লাভ নাই তো আমাদের, আমাদের তো ব্যবসা দিয়ে লাভ, সবই আসলে ভালো হবে। দাদা দিদি কি আছে দেশকে যে ভালো করে চলাবে, দিদি তো ভালো। আমার কোনো দাবি টাবি নেই, আমি নাই যে কর্ম করবো ভাত খাবো, আমার কিসের আশা আছে? আমাকে 2 টাকা সাহায্য করবে, কেউ 2 টাকা দান করবে? হ্যাঁ, আমার কর্ম করতে হবে, পরিষ্কার কথা। নমস্কার, এই মুহূর্তে আমরা ভোটার্স বলের টিম নিয়ে কিন্তু চলে এসেছি শিলিগুড়ি হকার্স কর্নারের কাপড় ব্যবসায়ীদের সাথে, এবং তাদের সাথে কথা বলে নিব যে তাদের যে দাবি রয়েছে শিলিগুড়ি শহরে, তাদের চোখে শিলিগুড়ি শহরে কি সমস্যা রয়েছে, বিধায়ক হিসেবে তাদের বিধায়কের কাছে তারা কি আশা করছে, এবং নতুন বিধায়ক যিনি আসবেন তিনি কেমন হওয়া উচিত, সেই সমস্ত কিছু তথ্য বা সেই সমস্ত কিছু সম্পর্কে কিন্তু আমরা জেনে নেব একজন দাদার কাছ থেকে, এবং তাকে কিন্তু পেয়ে গিয়েছি। দাদা, আপনার নাম? আমার নাম আছে রবি। আপনি কতদিন ধরে এখানে ব্যবসা করছেন? এখানে ওই বছরখানি হয়ে গেল। এই যে বছরখানিক ধরে আপনি শিলিগুড়িতে আছেন, কাজ করছেন, কি মনে হয় শিলিগুড়ি শহরে? না, শিলিগুড়ি তো আমার নিজেরই বাড়ি ঘর, জন্ম অনুষ্ঠান এখানে, আমার বাবার দাদার সব জন্ম অনুষ্ঠান এখানে কার, ঠিক আছে, এখানে আমি কাজ করি বাস। হ্যাঁ, তো আপনার মনে, আপনার বাড়িও এখানে বললেন, কাজও করছেন, তো আপনার চোখে শিলিগুড়ি শহরে প্রধান সমস্যা কি? দেখো, শিলিগুড়িতে যা আছে এখন, যেটা চলতেছে সেটাই ঠিক আছে, ঠিক আছে, এখন কি হবে না হবে ভোটের পরে দেখা যাবে, কি হবে না হবে সেটা আগে বলতে পারবো না, কে জিতবে কে হারবে। বিধায়ক হিসেবে আপনি কিরকম মানুষকে দেখতে চান? দেখো, আমাদের যে ওয়ার্ডে যে আছে, যেটা করলো ভালোই করছিল, এতদিন চলাইছে, ওয়ার্ডের নম্বর 18 নম্বর ওয়ার্ডের যে ছিল ওটা ভালো করছে, এখন এখন যে আসবে সে ভালো করবেই, আরও ভালো করতে পারে। আর আমার কোনো আশা নেই, যেটা আমি সংসার আমার ভালো মতন চলতেছে, ওরা তো আমাকে খাবার দিবে না, না বাস আমাদের যেটা নিয়ে চলতেছে সেটা দিয়ে আমাকে চলতেই হবে। লাস্ট প্রশ্ন, মোদি না দিদি? সেটা আমি বলতে পারবো না, আমরা মোদি আর দিদির ব্যাপারে কিছু বলতে পারবো না, কেন বলেন তো? আমরা এগুলা বলতে পারবো না, দিদি কি মোদি, বাস। খেলা হবে না বিকাশ হবে? দুটার মধ্যে একটাই হবে, যে কোনো হবে সেটা আমি বলতে পারবো না, খেলা হবে কি বিকাশ হবে, মানুষ এখন কি চাচ্ছে না চাচ্ছে, এখন মানুষ কিভাবে ভিতরে কি আছে, কে কার ভিতরে কি, কেউ বলতে পারবে না, ঠিক আছে। শিলিগুড়ির মানুষ হলো সিয়ানা, শিলিগুড়ির মানুষ হলো সিয়ানা, এখন কার ভিতরে কি আছে কেউ এখন বলবে না, এখন 2 তারিখের পরে কিছু হবে, বিকাশ হবে কি খেলা হবে। রাহুল সিং। শিলিগুড়ি শহরে কতদিন ধরে আপনি আছেন? আমরা, আমার তো শিলিগুড়িতে 20 বছর হয়ে গেছে। 20 বছর ধরে আপনি আছেন, তো কি মনে হয় শিলিগুড়ি শহরে প্রধান সমস্যা কি? প্রধান সমস্যা এখন তো আমি জানি না, ফিলহাল কি হবে যা হবে 2 তারিখে দেখা যাবে, এখন 2 তারিখে মেন, 2 তারিখে দেখা যাবে, না যে হবে ভালোই হবে, সবার জন্য ভালো করবে, শিলিগুড়ির জন্যও ভালো করবে, ইন্ডিয়ার জন্য ওটাই চাই, সবাই ভালো চায়, কেউ তো খারাপ চায় না। না, ওটা আপনার কি আশা বা দাবি রয়েছে? আশা কি দাবার, আমাদের গরিব মানুষকে দেখবে, খালি মিডিল ক্লাসের লোককে দেখলে হবে না, না আমাদের গরিব মানুষ, আমরা করে খাচ্ছি, ওদেরকে দেখার উচিত, ওটাই বলতেছি, গরিব মানুষকে দেখলে ভালো হবে, এখন যা হবে দেখা যাবে, দিদি ইয়া মোদি, খেলা তো হবেই, খেলা, হ্যাঁ খেলা তো হবে, খেলা না হলে মজা হবে, ওই খেলাই হবে আর কি হবে, খেলা তো হবেই, না বিশ্বদা খেলা হবে, খেলা তো হবে। দিদি তো, আপনার নাম? নিমাচন্দ্র গোস্বামী। আপনি কত বছর ধরে এখানে ব্যবসা করছেন? আমি এখানে ধরেন 50 বছর ধরে সমস্যা কি রয়েছে? সমস্যা হয়ে গেছে, সবই ঠিক আছে, আমাদের শিলিগুড়ি যে আমাদের টিএমসি পার্টিটা, এটা যদি আমাদের লোকাল দিত ভালো হতো। দিদি 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 তো বাংলায় আসছেই, আমার ভালো হোক, সবাই ভালো থাকুক, রাস্তাঘাট হোক, উন্নয়ন হোক, কাজ হোক, সবাই চাকরি পাক, কর্মসংস্থান সবাই সমান থাকুক, বাংলায় দিদি থাকবে। দিদি কেন, মোদিকে আমাদের ভারতবর্ষে যেভাবে জিনিসের সাধারণ মানুষের দেখে না, সাধারণ মানুষকে উনি একদম দেখে না, একটু চিন্তা ভাবনা করেন না, উনি খালি বলে কাজ করে না। সংযুক্ত মোর্চা ঠিক আছে, উনি তো পাবেন না, উনি তো আসতে পারবে না বাংলায়, কিছু পাবে, দাঁড়াতে হয় দাঁড়াচ্ছে। এই মুহূর্তে আমরা কিন্তু চলে এসেছি আরেকটি দোকানে, যেখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে সারি সারি জুতো বিক্রি হচ্ছে, এবং সেই জুতো বিক্রেতা দাদার কাছ থেকে কিন্তু শুনে নেব যে ওনার কি আশা বা ওনার কি মত রয়েছে। অতুল,
আমি ব্যবসা আমি আমি থাকতাম দিল্লিতে দিল্লিতে চার পাঁচ মাস এখন ওখান থেকে আইসি এখানে হ্যাঁ বাড়ি এখানে সমস্যা এখন দেখো এখন সপ্তাহ দিদিকে চায় এখানে মোদি ইহুদিকে তো চায় না এখানে এটাই আর কি শিলিগুড়ি তো দিদি চায় দিদিরা এখানে ভালোবাসে তার দিদিকে আর কি ভোট দিতে চায় হ্যাঁ মাধব মণ্ডল শিলিগুড়ি শহরে তো অনেকদিন ধরে আপনি আছেন তো আপনার মনে কি মনে হয় যে শিলিগুড়ি শহরের প্রধান সমস্যা কি আমাদের শিলিগুড়ি প্রধান সমস্যা হচ্ছে জল নিকাশের ব্যবস্থা অতটা নাই অনেক জায়গায় বিদ্যুতেরই অতটা নাই বেকার সমস্যা বেশি পরিষ্কার কথা কর্মসংস্থান কম নানান রকম সমস্যা আমাদের এখানে আছে বিধায়ক যিনি হবেন এবার বিধায়কের কাছে আপনার আশা বা কি দাবি রয়েছে আমার কোনো আশা বলতে কিছু নাই আমাদের তো সময় পার হয়ে গেল এখন সবাই যেন ভালো থাকে সবার যেন মঙ্গল হয় সবাই ভালো থাকলে আমরা ভালো কেন আমরা সাধুবিত্ত মানুষ আমাদের কামনা বাসনা কিছু নাই আমার পরিষ্কার কথা ওনার জন্য একটা মানুষত্ব বৃত্তি থাকে মানুষ বৃত্তি যার আছে সে মানুষকে ভালোবাসতে পারবে আমি যদি আমাকে ভালো না বাসতে পারি আমি তোমাকে ভালোবাসতে পারবো না আগে নিজেকে নিজের ভালোবাসতে হবে তাহলে মানুষের সেবা করা যাবে মানুষের ভালোবাসতে হবে ওই ধরনের একটা বিধায়ক হওয়াই আমাদের কামনা আমি ওইটা ডিটেলস বলবো না পরিষ্কার যে ভালো সেই যেন আসে এটা কিন্তু আমার হাত না তোমার হাত না যে করে আমার লিগে একজন করে রাখছে উনি সিলেক্ট করে ফেলছে ওনার কাছে কিন্তু বাকি নাই উনি সিলেক্ট করে ফেলছে কিন্তু এখন আমাদের মনের ধান্দা এটা যে অমুকের চাই না অমুকের চাই বলতে পারি যে আমরা চাই যেন আম পাবলিক যেন ভালো থাকে সুখে থাকে তাদের যেন কাজকর্ম ঠিক মতো দেখার মতো বিধায়ক আসে সমস্যা কি এই যে মানে একটু গাড়িতে আসতে মানে ইয়ে হয় ভিড় ভাট্টা জাম রাস্তা খারাপ নতুন বিধায়ক যিনি আসবেন ওনার কাছে আপনার কি আশা বা দাবি রয়েছে দাবি কি আমরা যেগুলো পাইনি ওগুলো যাহাতে আমরা পাই আমাদের সমস্যা ঘর বাড়ি রাস্তাঘাট ভালো নাই ওগুলো যদি করে দেয় আমি ওই যে ফুলবাড়ি যিনি বিধায়ক হিসেবে আসবেন তিনি কেমন হওয়া উচিত অনেক পড়াশোনা জানা নাকি নতুন কোন মুখ নাকি অনেকদিন ধরে রাজনীতির সাথে যুক্ত হ্যাঁ অনেকদিন ধরে রাজনীতির সাথে হ্যাঁ যুক্ত লাস্ট প্রশ্ন মোদি দিদি না সংযুক্ত মোর্চা দিদি দিদি কেন দিদি ভালো লাগে তখন তো নাই টুকটাক ছিল বাড়ি খরচা উঠাইতাম নতুন বিধায়ক হিসেবে কাকে দেখতে চান কিরকম মানুষ যিনি এটা তো আমাদের হাতে নাই আপনার হাতে হবে আপনারা যত লোককে বলবেন যে করতে ওইটি তো হবে যে জিতুক ওটা দিয়ে লাভ নাই তো আমাদের আমাদের তো ব্যবসা দিয়ে লাভ বিধায়কের কাছে আপনার আশা বা কি দাবি রয়েছে বলতে পারবো না এটা কাকে চাই দাদা দিদি নাকি সংযুক্ত মোর্চা আমার তো যেই হোক যে জিতুক দেশ চললে হলো আমাকে তো কাউকে লাগবে না যে মালিক হোক কাউকে চাই না না দাদা আসলে ভালো হবে দিদি আসলে সবই আসলে ভালো হবে দাদা দিদি কি আছে দেশকে যে ভালো করে চলাবে এটাই তো ভালো রতন সাহা কতদিন ধরে ব্যবসা করছেন ব্যবসা কেমন চলছে আছে ঠিকই আছে মানে এমনি লাভ হচ্ছে হ্যাঁ হচ্ছে চলে ফিরে যেতে পারতেছি এই যে আপনি তো অনেকদিন ধরে ব্যবসা করছেন এখানে হ্যাঁ তো আপনার মতে শিলিগুড়ি শহরের প্রধান সমস্যা কি রয়েছে প্রধান সমস্যা কি বলতে দেখেন আমার বাড়ি নতুন পাড়া জলপাইমুড়ির এখানে জলপাইমুড়ির নিচে নতুন পাড়া বলে এক বছরের উপরে লাইনের পয়সা দিচ্ছি টাইম কলের এই যে জল যেটা এক বছরের উপরে আমার ঘরে বাড়িতে জলে ওঠে না প্রথম প্রথম উঠছে পয়সা দিচ্ছি এখনও কিন্তু পয়সা দিতে হইতেছে যদি লাইন কাটা দিই তখন তো আর আমাকে আর লাইন দিবে না কিন্তু এক বছর উপরে প্রায় দেড় বছর ধরে আমি জলই পাচ্ছি না এই বাড়ির থেকে এখান থেকে ওখান থেকে জল নিয়ে যাই আমার সবচেয়ে বড় সমস্যা এটা অনেকবার গিয়ে কমপ্লেন করছি কোনো কাজ হয় নাই এই যে আপনি কর্পোরেশনে জলের যেখানে মানে কমপ্লেনটা করার করছি আমি বড় অফিসেও গেছি কোনো কাজ হয় না আশাবাদ দেখেন আমরা হলাম সাধারণ মানুষ যেই পার্টি আসুক আমরা ঠিক মতন দোকানদারি করে পেট চালাইতে পারলে আমরা খুশি আমাদের এরকম হলে চলবে
সাধারণ লোক আমাদের কথা হলো যে আসলে ভালো হবে, আমাদের ওইটাই ভালোটাই লাগে, আমাদের যেন যা আসে ভালো, আমাদেরকে আমরা চলে ফিরে যাইতে পারি, বাস আমরা সাধারণ লোক। তবে দিদি আমার মনে হয় আর কি যতটুক দিদি এখানে থাকবে, যেখানে ছিল ওখানে থাকবে, আর দাদা যেখানে আসে ওখানেই থাকবে আমার মনে হয় আর কি, এটা আমার মনে ধারণা, জানি না কোনটা কি হয়। দিদি কেন, আমরা বাঙালি, বাঙালির জন্য মনও একটু কিছু করতে পারে, এটা একটা মনেরইও, কিন্তু কি আর বলবো। দাদা কেন না, দাদা যেখানে আসে ওখানে ঠিকই আছে, আমাদের দাদার জায়গায় দাদা ঠিক আছে, আমি বলবো দিদির জায়গায় দিদি ঠিকই আছে। হ্যাঁ না, 12 বছর হয়ে গেল। সমস্যা তো এখন অনেক আছে, নোংরা ফোংরা অনেক কিছু সমস্যা আছে, আর কি সমস্যা আছে, এই তো সমস্যা। এই যারা পুরনো আছে তারাই ঠিক আছে, নতুন ঠিক নাই, নতুনের ঠিক নাই, যারা পুরনো আছে তারাই থাক। আমার কোনো দাবি টাবি নেই, আমি নাই যে কর্ম করবো ভাত খাবো, আমার কিসের আশা আছে, আমাকে 2 টাকা সাহায্য করবে, কেউ 2 টাকা দান করবে, ওইসব কিচ্ছু বলতে পারবো না আমি। কে আসবে সেটা আমার দেওয়া দরকার নেই, যে আসবে সেই ভালো, ওইসব বলতে পারবো না, যে আসবে সেই ভালো, যে আসবে সেই ভালো, আমার কোনো পক্ষপাতী কথা বলিনি, যে আসবে সেই একদম ভালো। এখানে এসে আমরা কিন্তু জানতে পারলাম বহু মানুষ জানাচ্ছে যে তাদের এলাকার জলের সমস্যা রয়েছে, কেউ বা বলছে যে তাদের এলাকায় যে আবর্জনা রয়েছে তা ঠিকঠাকভাবে সরানো হয় না, আবার কেউ কিন্তু বলতে চাচ্ছে না ক্যামেরার সামনে যে তারা দিদিকে চান না দাদাকে, নাকি সংযুক্ত মোর্চা। তবে সেই যে তথ্য রয়েছে তারা কি বলছে, তারা কি চাইছে, এবং নতুন বিধায়ক হিসেবে যিনি আসবেন তিনি কেমন হওয়া উচিত, কেউ বলছে উচ্চশিক্ষিত, কেউ বলছে পুরনোই ভালো, নতুন কোনো কাজের নয়, এই সমস্ত তথ্য যখন আমরা তুলে ধরছি ভোটার্স বলের মাধ্যমে, সেখানে আমাদের জানান যে আপনাদের এলাকার কী কী সমস্যা রয়েছে বা আপনাদের কী মতামত রয়েছে। এই মুহূর্তে বিদায় নিয়ে নিচ্ছি, পরবর্তী আপডেটের জন্য দেখতে থাকুন খবর সময় বাংলা।